হ্যালো মাই অল লাভলি টু ফ্যামিলি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো, আর সব সময় আমার মতো বিন্দাস আছো। আমি মধুমিতা, আমার মধুমন ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে যে ভিডিওটা তোমাদের এখন নিয়ে এসেছি সেটা হলো অবশ্যই একটা মানুষের সম্বন্ধে কিছু ভালো কথা বলবো, যদিও আমি মানুষ বলছি, কারণ যতই হোক সে সেলিব্রিটি, তার 14 মিলিয়ন সাবস্ক্রাইবার, তবুও আমি সবাইকে মানুষের চোখে দেখি, তো সেই জন্য মানুষই বলছি। তো সব কিছু বলছি, কী ব্যাপার না ব্যাপার, কী করে কী সব কিছু বলবো, তো তোমরা আমার সাথে দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আমি যার কথা বলতে তোমাদের সামনে এখন চলে এসেছি সেটা হলো, তার চ্যানেলের নাম হলো জ্ঞান গেমিং। তো তোমরা হয়তো অনেকেই চেনো, যার 14 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো খুব শিগগিরই ও গৌরব দেবাড়ি আসে, আগেও এসেছিলো। তো সবসময় তো গৌরব দেবাড়ি হয়তো ও আসে, তখন আমি যাই না, এরকম হয়ে যায়। তো ও হচ্ছে, অনেকেই আসে গৌরব দেবাড়ি যখন হয়তো, আমি তো আর মানে সবসময় গৌরব দেবাড়িতে থাকি না, তোমাদের সবাই, তোমরা যারা আমাকে যে জানো তারা জেনেই গেছো এতদিনে, যে আমি যখন যাই তখন যারা যারা থাকে তাদেরই দেখা হয়। আর কোনো কোনো সময় যে আমি যেমন ঋষি পাণ্ডেকে ভীষণ পছন্দ করতাম পার্সোনালি, যখন আমার চ্যানেল ছিল না তখন থেকেই ঋষি পাণ্ডের গান খুব শুনতাম, তো তখন বৌদিগুলো জানে, যেহেতু আমাদের ওঠা বসা একসাথে, তো তখন ঋষি পাণ্ডে এসেছিলো, তখন কিন্তু বৌদি আমাকে ফোন করে বলেছিলো আজকে ঋষি পাণ্ডে আসছে। তো প্রচুর ভালো ভালো মানুষদের সাথে আমার দেখা হয়েছে গৌরবদের বাড়িতে, অবশ্যই ওরা সবাই বেশিরভাগই আমার ছেলের বয়সী, আমার মেয়ের বয়সী, ছেলের বয়সী, প্রীতম, জেফার, ওরা, তারপরে প্রচুর, কত নাম বলবো, তুষার, আকাশ, ওদের সবারই বড় বড় চ্যানেল, ওরা ইউটিউব চ্যানেলে ওরা সাকসেসফুল, তারপরে প্রচুর, কত নাম বলবো, সুব্রত, সৈকত, তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখবে তারা বুঝতে পারবে যে প্রচুর এরকম সব্বার সাথে, অনেকের সাথে আমি, আমার দেখা হয়েছে গৌরবদের বাড়িতে, যারা ইউটিউবে সাকসেসফুল, আমার ছেলের বয়সী, কেউ কেউ আমার ছেলের বয়সী, কেউ কেউ আমার থেকে একটু ছোট, কুণাল বোস, তারপরে এরকম অনেকেই। তো সবাই আমাকে যখন আমি যাই, যখন জানতে পারে যে আমার চ্যানেল আছে, তো তখন সবাই বলে, কাকিমণি তোমারও চ্যানেল আছে, কী কী দেখাও তুমি? তা আমি বলি ডেলি ব্লগিং করি বাবা, এরকম বলি, তখন বলে, তখন আমার বৌদি বলে যে হ্যাঁ ও রোজ ভিডিও ছাড়ে, তখন ওরা আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি রোজ ভিডিও ছাড়ো, তো হেভি ব্যাপার, মানে একটু ভীষণ খাটনি, কী করে পারো? তাই বলে হ্যাঁ আমি ডেলি ভিডিও ছাড়ি, পারি। তো যাই হোক, ওরা আমাকে কিন্তু অনেক উৎসাহ দেয়, ঠিক আছে করো কাকিমুনি করো। তো কখনোই আমি কাউকে বলিনি যে হ্যাঁ, অনেক টিপস পেয়েছি ওদের থেকে যখনই যা জিজ্ঞেস করি, যেমন আমি যে থাম্বনেলটা বানাই ওটা আমাকে কিন্তু তুষার দাস, ওরও সবার, ওরও চ্যানেল রয়েছে, তো সবারই আমি দিয়ে দেবো, তোমার ডেসক্রিপশনে ওদের মেনশন করে দেবো, তো তোমরা দেখবে যারা চেনো না, অনেকেই চেনো, তো ও আমাকে থাম্বনেল বানানো শিখিয়েছে, আকাশ থাম্বনেলের যে অ্যাপটা সেটাও ও আমাকে দেখিয়ে দিয়েছে। তো দেখো আমার থাম্বনেলটা অনেকই সুন্দর হয়, আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি বলছি না, বেস্ট হয়, সুন্দর হয়, এইটুকু। তো এরকম অনেক আছে, অনেকে আছে, আকাশ, আকাশ আমাকে অনেক কিছু শিখিয়েছে, কাকিমুনি এইভাবে লিখবে, কাকিমুনি এইভাবে করবে, হ্যাঁ প্রতিনিয়ত টিপস দেয়। সবার প্রথমে তো গৌরব আমাকে ক্যামেরা ধরা শিখিয়েছে, হ্যাঁ সবার প্রথমে গৌরব, আমি একদিন দেখছে যে আমি চ্যানেল শুরু করেছি গৌরবদের বাড়িতে, তো আমি ক্যামেরাটা এরম করে ধরেছি, তখন গৌরব বলছে না কাকিমুনি সবসময় যখনই ব্লগিং মানে ইউটিউবে কোনো ভিডিও করতে হয় তখন ক্যামেরাটা এরম করে ধরতে হয়। তো ফার্স্ট আমি মানে ইসে পেয়েছি গৌরবের কাছ থেকে, তারপরে তো এছাড়া গৌরব অনেক টিপস দিতেই থাকে। তো দেখো আমি এমন নয় যে আমি পারছি না বলে ওরা আমাকে দেয়নি টিপস, এরম না, ঠিক আছে, আমার কন্টেন্টে দম থাকতে হবে, আমার কন্টেন্ট সুন্দর হতে হবে, আর এই বয়সে এসে, এখন 42 বছর বয়সে এসে যে একটা নতুন কিছু শিখছি করছি, এটাই আমার কাছে নিজেকে নিজে, এটাই আমার কাছে গর্ব মনে হয়, ঠিক আছে, আমার ওই কি বলবো,
আরও ভালো কিছু করা, এই করা চেষ্টা করে যাই, চেষ্টা করি, ঠিক আছে। তার মানে ওরকম না যে দৌড়ে দৌড় ইঁদুর দৌড়ে দৌড়াই, সেরকম না না কিন্তু আমি, ঠিক আছে, করছি, চেষ্টা করছি, চলছি। হ্যাঁ অবশ্যই, কার না ভালো লাগে কোনো কিছু করে সাকসেসফুল পেতে হতে, তো সেটা জানি না, ঈশ্বর জানে। আমি এখন অবধি আমি মনে করি সাকসেসফুলটা না যার যার ডিপেন্ড করে, আলাদা আলাদা ব্যাপার। কেউ হয় যে একটা কিছু করে সেখান থেকে টাকা ইনকাম করলে সে মনে করে আমি সাকসেসফুল, কেউ আবার মনে করে আমি শুধু ফেম মানে আমার আমি পরিচিত হব সবার কাছে, সেই সেটা তার কাছে সাকসেসফুল। সাকসেসফুলের মিনিং কিন্তু সংজ্ঞা কিন্তু এক একজনের কাছে একরকম। আমি সাকসেসফুল কেন বলি, কারণ আমি এই বয়সে এসে একটা নতুন কিছু শিখেছি, আমি কিন্তু সাকসেসফুল। আমার হয়তো কম, এখনও আমি টাকা ইনকাম করিনি, এখনও হয়তো আমার সাবস্ক্রাইবার্সের সংখ্যা কম, কিন্তু আমি মনে করি আমি সাকসেসফুল, কারণ আমাকে প্রচুর অনেকজন তোমরা আমাকে ভালোবাসো, তোমরা আমাকে ভালোবাসো। আর এছাড়াও আমি হচ্ছে এই বয়সে এসে আমি অনেক কিছু, ইউটিউবটা একটা নতুন প্ল্যাটফর্ম, বিশাল বড় প্ল্যাটফর্ম, প্রচুর শিখতে হয়, প্রচুর শিখতে হয়, তো সেইগুলো ডেলি ডেলি এই বুড়ো বয়সে এসে শিখছি, হ্যাঁ সেটা পারছি, এটা অনেক। আমার আমার মেয়েরা কিন্তু, আমার মেয়েরা এঞ্জেল অতটা বোঝে না, কিন্তু বড় মেয়ে কিন্তু প্রাউড করে, ফিল করে যে মা তুমি অবশ্যই করে দেখিয়েছো, মানে তুমি করছো তো, করে তো দেখেছো, ঠিক আছে। প্রথম প্রথম যখন আমি চ্যানেল খুলি, ও আমাকে বলে দিয়েছে, ও নিজে কিন্তু খুব একটা করে দেয়নি এডিটিংগুলো, ও আমাকে বলে দিত যে মা এটা দিয়ে এটা হয়, এটা দিয়ে এটা হয়, বা আমি হয়তো কিছু বুঝছি না রিউ কীভাবে হয়, ওকে খুঁচিয়ে খুঁচিয়ে ওর থেকে বের করা, হ্যাঁ সেগুলো কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে ওর থেকে আমি শিখেছি, এরকম সবার থেকে কিছু না কিছু শিখেছি। তো যাই হোক, অনেক বেশি এক্সট্রা এক্সট্রা কথা বলে ফেলছিলাম, যার কথা বলার জন্য এসছি যে প্রচুর ইউটিউবারের সাথে দেখা হয়েছে, কাছ থেকে সবাইকে দেখেছি। গৌরবের জন্য, গৌরব এই কাশ গৌরব এই প্ল্যাটফর্মে এসছে, আর আমরাও সেই জন্য সবার আসে, মানে যাদের সাথে দেখা করার জন্য লোক মানে ভিড় ঠেলে মারামারি করে যে যায় দেখা করতে, হ্যাঁ যাদের কাছে এদের সাথে দেখা করাটা একটা স্বপ্নের মতো, সেটা কিন্তু আমাদের একদম গৌরবের জন্য পেয়ে গেছি আর কি, আমাদের সেই স্বপ্নটা পূরণ হয়ে গেছে বলতে পারো, সেই অপরচুনিটিটা পেয়েছি বলতে পারো। তো সেই রকমই জ্ঞান গেমিংয়ের সুজন, ও আগেও এসেছিল, তো আমিও কোইন্সিডেন্সলি চলে গেছি সেদিন, কারণ আমরা তো, আমি তো জানো দোকান বন্ধ করে কোনো কোনো দিন সবার সাথে আড্ডা মারতে দেখা করতে চলে যাই, তো সেদিন গেছিলাম, তো গিয়েই দেখি বৌদি রান্নাবান্না করছে, রান্না করেছে সুজন আসছে বলে, সুজন এসে কী খেতে চেয়েছে সেটা আগে দেখে নাও একবার, তারপরে আবার বলছি। আসছে হচ্ছে মাটন বিরিয়ানির মাটন কষাটা হচ্ছে চিংড়ি, কারণ হচ্ছে চিংড়ির মালাইকারি হবে, এই যে চিংড়ি, এই যে চিংড়ির মশলা হচ্ছে, গন্ধ তো কাউকে শেয়ার করা যাবে না, ভিডিওটাই শেয়ার করা যাবে, গন্ধ শেয়ার করা যাবে না। চিংড়ির মালাইকারির ফাইনাল লুক, তো দেখলে বৌদি ভীষণ মানুষজনকে মানে খাইয়ে খুশি হয়, তো সেই জন্য সুজনকে, সুজন এসছে, আগেও এসছে বলছি তো বারবার যে আগেও এসছে, তো এইবার যে এসছে সেই এইবার ও কি মানে কি খাইয়েছে, সুজনও খেতে ভীষণ ভালোবাসে, অবশ্যই বাঙালি খাবার, তো ওর জন্য ওই সেই জন্য দেখলে বৌদি রান্না করেছে মাটন বিরিয়ানি আর চিংড়ির মালাইকারি, তো আমরাও সেই খেয়ে দিয়েই এসছিলাম বৌদি বাড়ির থেকে। তো যাই হোক, সুজনকে কাছ থেকে দেখলাম, ঠিক আছে, এত বড় একটা একজন ইউটিউবার, এত বড় 14 মিলিয়ন যার সাবস্ক্রাইবার, আমি ভাবিনি যে সে এরকম হতে পারে, ঠিক আছে। আমিও একটা সেদিন লেসন পেয়েছি যে হ্যাঁ
মানুষকে সাকসেসফুল হতে গেলে বা বড় হতে গেলে বা সেরকম জায়গায় পৌঁছতে গেলে আগে একটা ভালো মানুষ হতে হয়, হ্যাঁ। আর সেটাই হচ্ছে ওকে দেখে দেখে সেটা আবার রিয়েলাইজ আবার মানে সেটাকে সেই যে আমার ভুলটা ছিল সেটা আরও জোর মানে হলো যে হ্যাঁ সত্যিই তাই, যে উঁচুতে উঠতে গেলে সাকসেসফুল হতে গেলে বা বড় কেউ হতে গেলে আগে ভালো মানুষ হতে হয়। তো এই জন্যেই এখন এসেছি তোমাদের কাছে বলার জন্য যে ভীষণ ভালো, ঠিক আছে। আমি যতক্ষণ না বলতে না পারছি, তোমাদেরকে শেয়ার করতে না পারছি, সে ততক্ষণ আমার মানে একটা ভেতরে অস্বস্তি হচ্ছিল যে কখন শেয়ার করব। কি বলতো, আমাকে দেখবে না কখনো কারোর সম্বন্ধে আমি খারাপ কিছু বলি, কখনো দেখবে না আমি কাউকে নিয়ে খারাপ আলোচনা করি। আমার বরং এইটা থাকে যে কারোর ভালোটা তো সবার কাছে ছড়িয়ে দেবো, ঠিক আছে। আমার এটা সবসময় থাকে, কোনো দিন তাই বলে কি আমার আমি কাউকে কেউ কি আমার আশেপাশে খারাপ নেই, নিশ্চয়ই আছে। মানে খারাপ বলতে আমার কাছে যাকে আমার যাকে পছন্দ অপছন্দ, কিন্তু সেটা আমি এখানে আমি সেটা দেখতে চাই না। আমি সবার মধ্যে ভালোটাই দেখতে চাই। আর সেটা তো একরকম গেল, আর এটা হলো সুজন। সত্যি ওর কথা আমার মানে খুব বলতে ইচ্ছে করছে, খুব ভালো লেগেছে ওকে আমার। এত ভালো ছেলে, এত 14 মিলিয়ন সাবস্ক্রাইবার, তবুও একটুকু ওর মধ্যে কোনো মানে কোনো একটুকু ওর মধ্যে অহংকার বা একটু দূরত্ব সেইটাই বোধ হলো না। তোমরা ছবিগুলো দেখলেই বুঝতে পারবে, আমি ছবিগুলো দিয়ে দেবো, যে আমি ইতস্তত আমি আর বুনু ইতস্তত বোধ করছি, হ্যাঁ, যে ছবি তুলবো ভিডিও করবো ইতস্তত বোধ করছি, কিন্তু ও কিন্তু ইজি বলছে দাও আমার কাছে ক্যামেরাটা দাও আমি তুলে দিচ্ছি, ঠিক আছে। এই যে মানে কি বলবো, একটা ভালো সত্যি আমরা অনেকের মধ্যেই এই ধারণাটা আছে যে বড় ইউটিউবাররা মানে অহংকারী ঘ্যাম, তো একদমই না, ঠিক আছে। আমি কাছ থেকে অনেক মানুষকে দেখি, প্রীতম জেফারকে দেখেছি, তোমার আকাশ তুষার বলো, তারপরে সুব্রত গেমিং সুব্রত বলো, সবাইকে দেখেছি, এত ওরা ভালো। সুব্রত আমাকে বলে যে কাকিমণি আমি কিন্তু তোমার কমেন্ট দেখি, ওর ব্লগিং চ্যানেলটা আমি গেমিং চ্যানেল কি দেখবো বুড়ো বয়সে, তো ব্লগিং চ্যানেল আমি দেখি, তো আমি যখন যাই কমেন্ট করি তখন ও আমাকে রিয়্যাক্ট করে, বলে কাকিমণি তুমি কিন্তু আমাকে সব ভিডিওতে কমেন্ট করো, আমার ভীষণ ভালো লাগে। আমি তখন ওকে বলি আরে তুই দেখিস অত কমেন্টের মধ্যে আমার কমেন্ট দেখিস, বলে হ্যাঁ আমি সবার কমেন্ট দেখি, সবাইকে আমি অন্তত লাভ রিয়্যাক্ট দিই। ওরও তো 2 মিলিয়ন সাবস্ক্রাইবার। তো এটাই আমি তোমাদের কাছে বলার, যে তোমাদের মধ্যে যাদের ভুল ধারণা আছে যে বড় ইউটিউবার মানে তাদের ঘ্যাম, হ্যাঁ, বা তাদের একটা অহংকার, একদমই না, ঠিক আছে। যেটার জলজ্যান্ত প্রমাণ কিন্তু সুজন, হ্যাঁ, ওর 14 মিলিয়ন সাবস্ক্রাইবার, ভাবো। তারপরও ও আমার চ্যানেল সম্বন্ধে ও জিজ্ঞেস করছিল, আমার 14 মিলিয়ন সাবস্ক্রাইবার সুজনের, তবুও কিন্তু সুজনের মধ্যে একটু কোনো আমি দূরত্ব দেখলাম না, একদম যেরকম ঘরের ছেলের মতো গৌরবের মতো সেরকম, একদম গৌরব যেরকম সেই রকম, হ্যাঁ। কাকিমণি যাচ্ছ সাবধানে যাও, আমি যখন রাত্রে বাড়িতে আসছি সবাইকেও যখন বলে আসছি হ্যাঁ সাবধানে যাও আবার দেখা হবে, ছবি তুলছে খুব মানে কাছের যেরকম নিজেরকেও হলে তোলে সেরকম, মানে এতটাই ও ভালো মানুষ, হ্যাঁ। ওই যে আমি যে 5-10 মিনিটের যে ওর সাথে আমার আলাপ সেটা আমি কোনো ক্ষেত্রে বুঝতে পারছিলাম না, এত ভালো এত ভালো। আর ও হচ্ছে আরেকটা কথা তোমাদেরকে বলি, তোমরা হয়তো ভাবতে পারো যে তাহলে তোমার এত ভালো তাহলে তুমি ভিডিও কেন করো না, এত তোমার লোক মানে এত এত তোমার ইউটিউবার এত কাছে তোমার বড় বড় ইউটিউবার, তাহলে তুমি কেন তাদেরকে দিয়ে প্রমোট করাও না বা তাদেরকে দিয়ে তাদের কেন কিছু বলো না, তোমার ভিডিওতে তাদের কিছু বলতে কেন বলো না, আমার ভিডিওতে তাদের বলতে কেন বলি না। তো সেইটা তোমাদের একটুখানি আমি ক্লিয়ার করে দিই যে আমি কখনো যতই বড় ইউটিউবার আসুক না কেন, হ্যাঁ, গৌরবদেবারই আসে, প্রচুর ইউটিউবার আসে, তোমাদের আমি দেখিয়েছি প্রতিবারই আমার, আর যারা নতুন দেখছো তারা আমার পিছনের ভিডিওগুলো দেখতে থাকবে, আর আমি এন্ড স্ক্রিনেও দিয়ে দেবো গৌরবের জন্মদিনের, হ্যাঁ, সব কিছু, প্রচুর ইউটিউবারদের সাথে আমার দেখা হয়, কিন্তু আমি ওইটা পারি না, ঠিক আছে, যে হ্যাংলার মতো আমি বলবো যে আমার একটা চ্যানেল আছে তোরা একটু কিছু বলে দে,
আমি বললেই ওরা করে দেবে, ঠিক আছে? আমি জানি ওরা করে দেবে, কারণ আমি ওদের ছেলের মতো তুই তুই করে বলি সবাইকে। তো আমি বললে ওরা আমার কথা ফেলবে না, কিন্তু আমি চাই না, ঠিক আছে? ওই হ্যাংলার মতো আমি বলবো, আমি আমার ভিডিওটা মানে কিছু প্রমোট কর, হ্যান কর ত্যান কর, এই এগুলো বলা মানে নিজেকে ছোট করা। হ্যাঁ, আমি সেই ছোটটা আমি কখনোই করতে পারবো না। আমি এটা মনে করি না যে আমার এটা বলার দরকার আছে, কারণ আমার আমি মনে করি আমি যা আমি সেটাই তোমাদের কাছে আসবো সেইভাবে। কাউ ওরা ওদের কন্টেন্ট অনেক সুন্দর, ওরা ওদের হয়তো ওরাও আমার কথা মতো হয়তো প্রমোট করে দেবেও, বা আমার ভিডিওতে এসে বলবে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, বা ওদের চ্যানেলে আমার ওদের কমিউনিটিতে আমার কথা বলবে, আমার ভিডিও দেবে, কিন্তু তাতে করে কিন্তু আমার কিছুই হবে না। কারণ তখন ওই যে যারা ওদের সাবস্ক্রাইব করেছে, ওদের ভালো কন্টেন্ট যারা দেখছে, তারা আমার চ্যানেলে এসে আমার কন্টেন্টে সেরকম দম নেই, আমি নিজেই বলি। নর্মাল ঘরোয়া ব্লগ দেখাই আমি, তো কি স্পেশাল কিছু দেখাতে হবে এখন? তো স্পেশাল কিছু আমি দেখাতে পারি না, অতএব আমার চ্যানেলে এসে তারা আমাকে সাবস্ক্রাইব কিন্তু করবে না, তাদের যদি ভালো না লাগে। তো সেই জন্য আমি কখনো এটা আমি ওদের কখনো কাউকে জোর করি না, কাউকে বলি না। গৌরব নিজে থেকে ওর চ্যানেল আমার চ্যানেল ওর কমিউনিটিতে দিয়েছিল, কিন্তু আমি যে বললাম যে যদি আমার কমিউনিটি যেখানেই দাও না কেন, সেটা যত বড় সাবস্ক্রাইবারের কাছেই দাও না কেন, যদি আমার কন্টেন্ট সুন্দর না হয়, হ্যাঁ হয়তো সাবস্ক্রাইব করবে লোকজন, কিন্তু ভিডিও কিন্তু দেখবে না। তো ভিডিও না দেখলে কিন্তু আমাদের কোনো ভিউজের উপরে সব কিছু, আমাদের ভিউজ হবে না, আমাদের কিন্তু কিছুই লাভ নেই। অনেক সাবস্ক্রাইবার হয়তো আছে, কিন্তু ভিউজ সেই 150-150, তাহলে কিন্তু 1K-র উপরে ভিউজ না হলে কিন্তু কোনো কিছু লাভ নেই। ঠিক আছে, 1.5 বছরের আমার চ্যানেলের এক্সপিরিয়েন্সে আমি বলছি, প্রচুর সব কিছু ঘেটে আমি বুঝে গেছি, যেটা সেটা হচ্ছে এটাই। তো যদি কারোর মধ্যে এই ভুল ধারণাটা থাকে যে আমার অনেক বড় বড় ইউটিউবারদের সাথে আমি ওঠা বসা করি, তা সত্ত্বেও কেন আমার চ্যানেল আমি মানে হাইফাই, আমিও কেন তাদের মতো অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউজ আনতে পারছি না, তো সেটা কিন্তু আমার ফল্ট, সেটা ওদের ফল্ট না। ওরা আমাকে ভীষণ ভালোবাসে, সেটা আমার কন্টেন্টের সুন্দর কন্টেন্ট আমি দিতে পারি না, তো সেই জন্যই। আর আমি যতটা পারছি সেটুকুই দিচ্ছি, তোমরা যে কজন আমাকে ভালোবাসবে আমার কাছে সেটাই অনেক পাওয়া। অনেক মানুষজনকে পেয়েছি এই ইউটিউবে এসে, এটাই আমার কাছে সব থেকে বড়ো জিনিস, ঠিক আছে? তো এটাই বলার ছিল যে সত্যি বড় ইউটিউবার হলেই যে তার মধ্যে অনেক অহংকার থাকতে হবে বা কিছু, সেটার আরও একবার জলজ্যান্ত প্রমাণ তোমাদের কাছে দিলাম। সবাই আছে, কে নেই? জানি না কতটা দিতে পারলাম, আমি নিজে পেয়েছি সেই প্রমাণ, ভীষণ ভালো লেগেছে। আর সবার শুভকামনা জানাই, তোমরা যে যেখান থেকে কেউ ভিডিও করছো, বা যে যেখান থেকে ইউটিউবে সাকসেস হচ্ছো, বা ইউটিউবটাকে পেশা হিসাবে নিয়েছো, সবার জীবন খুব সুন্দরভাবে কাটুক, তোমরা সব কিছুতে সফল হও, এটাই কামনা করি। চল, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আবার ডেইলি ব্লগ নিয়ে। আমার জানি না ঘ্যানঘ্যানানি না বোরিং করি তোমাদের, নাকি কিছু দেখাতে পারি জানি না, তো যেইটুকুই যা আমার ক্যাপাসিটি অনুযায়ী আমি তোমাদের দেখাই, সেটা নিয়েই আবার চলে আসবো। তো চলো, টাটা, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবসময় বিন্দাস থেকো, টাটা।